মাউন্ট মঙ্গানুইতে কিউদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক এবাদত হোসেন। ডানহাতি পেসারের আগুন ঝরা বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে রেকর্ড বই নতুনভাবে লিখল টাইগাররা। টানা ১৭ টেস্ট অপরাজিত থাকার পাঁচ বছর পর নিজেদের মাটিতে হারল কিউইরা। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ১৬বারের দেখায় এটাই বাংলাদেশের প্রথম টেস্ট জয়। টেস্ট, ওয়ানডে ও টি টোয়েন্টি সহ ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে নিউজিল্যান্ডের মাটিতে লাল সবুজ পতাকার প্রতিনিধিদের প্রথম জয় এটাই। সব সংস্করণ মিলিয়ে নিউজিল্যান্ডের মাটিতে তাদের কাছে আগের ৩২ ম্যাচ খেলে সব কটিতেই হেরেছে টাইগাররা। এর মধ্যে ছিল ৯টি টেস্ট। টেস্টে ষষ্ঠ কোনো প্রতিপক্ষের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। এর আগে টেস্টের জয়গুলো এসেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে। বাংলাদেশের ৬১তম টেস্টে বিদেশের মাটিতে এটি ষষ্ঠ জয়। র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে থাকা দলগুলোর বিপক্ষে দেশের বাইরে প্রথমবার জিতল বাংলাদেশ। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড এখন ২ নম্বরে। তাদের বিপক্ষে জয়ে বাংলাদেশ উঠে এসেছে ৫ এ। উইকেটের হিসেবে দেশের বাইরে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটাই, অর্থাৎ ৮ উইকেটে। এশিয়ার দলগুলোর মধ্যে বাংলাদেশ ১০ বছর পর নিউজিল্যান্ডকে তাদের মাটিতে টেস্ট হারাল। দেশের মাটিতে নিজেদের সর্বশেষ ৮টি সিরিজেই জিতেছিল নিউজিল্যান্ড। বাংলাদেশের কাছে ২ টেস্টের সিরিজে প্রথমটিতে হেরে যাওয়ায় সেই রেকর্ডও ভাঙল। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগার এখন এবাদত হোসেন। নিয়েছেন ৬টি উইকেট, দিয়েছেন মাত্র ৪৬ রান। এবাদতের ফিগার নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা। বিদেশের মাটিতে বাংলাদেশের পেসার হিসেবে প্রথমবার ম্যাচ সেরা হলেন এবাদত। ১৮ বছর বয়সে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দিয়েছিলেন এবাদত, খেলতেন ভলিবল। ২২ বছর বয়সে বোলার হিসেবে নজর কাড়েন। ২৫ বছরে টেস্টে অভিষেকের পর থেকে সংগ্রাম করছিলেন। এক একটি উইকেট পেতে গড়ে দিয়েছেন ১০০ রানের বেশি। ২৭ বছর বয়সে এসে ৪৬ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের ইতিহাস গড়ার মঞ্চটা তৈরি করেই ফেললেন। ম্যাচ সেরা পুরস্কার নিয়ে এবাদত বলেছেন, আমাদের সতীর্থ তথা দল গত ২১ বছর নিউজিল্যান্ডে কোনো ম্যাচে জেতেনি। আমরা এবার একটা লক্ষ্য নির্ধারণ করেছিলাম। আমরা হাত তুলে সমবেতভাবে বলেছি, নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারাতে হবে। এখন আমরা টেস্ট চ্যাম্পিয়নদের হারিয়েছি, আমাদের পরের প্রজন্ম নিউজিল্যান্ডকে হারাবে।